হাশরের ময়দানে কিন্তু মামলা হবে, কথা কয় না কথা কয় না। আপনি কাদের ক্ষেত্রে 100 বারই জানা আপত্তি নাই, কিন্তু বেকাদের শুধু শুধু মোশন ঠিক রাখার জন্য জোরে ডাঙাইলেন আর দাগ ফালাই দিলেন, হাকিমুল মুলক তো খারাপই লাগছেন, বিচার হবে। অর্থাৎ দেখুন পিছন দাজি শোনাবেন, যখন জোরে পর করে ডাঙা, কারণ ছাড়া তো মান না, মানছে সবাক পিটলে উমার দরদ লাগে, কথা কয় না। নিজে বলেন ডানবান লক্ষ্য করেন, কে বলে না, যে বলবে না মনে করবেন তিনি শুধু লেবাস মুসলমান, ভিতরে মুসলমান নয়। কোন কথা কোন ঠিক কিনা, উম্মতে মোহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? উম্মতে মোহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার এক জিজ্ঞেস করো আমাদের মাদ্রাসার যেগুলো আছে দেখবেন অনেকে আন্দা দিয়া বাড়ি ছাওয়া ঠিকই পড়েছে, ঠিকই পড়েছে। এক নম্বর মাদ্রাসার শুরু হইতে ঠিকই পড়তেছে, অথচ দেখবেন হাকাও তো কান্তি আছে তো শয়তানের ভিতরে, অর্থাৎ দেখুন পিছন দাজি শোনাবেন, যখন জোরে পর করে ডাঙা, কারণ ছাওয়া তো মান নয়, মানছে ছাওয়া পিটলে উমার দরদ লাগে, কথা কয় না। মনে রাখবেন যারা শিক্ষকতা করতে যায় হাকাও ছাত্র ধরি ডাঙা, হাসরের ময়দানে কিন্তু মামলা হবে, কথা কয় না কথা কয় না। কাদের ক্ষেত্রে 100 বারই জানা আপত্তি নাই, কিন্তু বেকাদের শুধু শুধু মোশন ঠিক রাখার জন্য জোরে ডাঙাইলেন আর দাগ ফালাই দিলেন, হাকিমুল মুলক তো খারাপই লাগছেন, বিচার হবে। কথা কয় না কি হবে, দেখবেন এই হুজুর যখন হাঁকা ডাঙা ওই ছাওয়াটা কিন্তু পড়ে হামজা হা, এরপরে যখন ইচ্ছা করে যখন ডাং দিছে যখন পিটন দিছে এই চেমড়া এখন পড়া ভুলি দেয় আহলে আমরাও মুখস্থ করি উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার এক, আলেম হওয়া, এমন জোরে কইবেন যাতে আলেম বিরোধীদের অন্তরে ধাক্কা লাগে। এদেশে তো কিছু মানুষ মনে করে পাঁচতলা সাততলা আটতলা বিল্ডিং দিয়ে আল্লাহ তাআলা আমার দেশ সাজাইছে বাহে মরবি না আগে, না না এটা ভুলে সাগরে বসবাস করতেছেন, এই দেশ আল্লাহ সাজাইছে উলামায়ে কেরামদেরকে দিয়া, যারা কথা আসতে বলবে তারা আলম বিরোধী কথা বলে ঠিক না। পারস্যর কবি দারুলউদ্দিন রুম রহমতুল্লাহি আলাইহি উনি সমুদ্রের কিনারে দাঁড়াইয়া আল্লাহকে বলতেছে আল্লাহ আকাশের মালিক তুমি, সমুদ্রের মালিক তুমি, আমার দানার দরকার, তুমি জমিন কি দিয়া সাজাইছ, আকাশ কি দিয়া সাজাইছ? জবাব আইছে না, 40 দিন সাধনা করলেন, 40 দিন সাধনা করার পরে জবাব আসছে আল্লাহর পক্ষ থেকে, রৌনক বজমে সমারা আইকাবা কি বিকল দাইব, রৌনক বজমে সমারা আইকাবা কি বিকল দাইব, রৌনক বজমে জমিরা আমি আকাশ সাজাইছি তারা দিয়া আর জমিন সাজাইছি ওলামায়ে কেরামদেরকে দিয়া, আমি আকাশ সাজাইছি তারকা দিয়া নক্ষত্র রাজি দিয়া আর জমিন সাজাইছি আমার আহলে এলেন আহলে দিন মাহবুব বান্দা উলামায়ে কেরামদেরকে দিয়ে। কাছেই বলতে চাই এই দেশ উলামায়ে কেরামের দেশ, এদেশে আলেম ছিল আলেম আছে ভবিষ্যৎ আলেম ওলামা থাকবে, কারণ এই দেশে সবা অবশ্যই কেমন পর্যন্ত ছেলে মেয়ের বৈধ হবে বিবাহ হবে আর বিবাহ সাথী হলে উলামায়ে কেরামের দরকার, আর বিবাহ সাথীর পর সন্তানাদি হইলে উলামায়ে কেরামদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য সন্তানদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য ওলামায়ে কেরামদের দরকার, কাছেই ওলামায়ে কেরাম ছিল ওলামায়ে কেরাম।
আমরা কারো